ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গত মৌসুমের শেষের দিক থেকে গুঞ্জন শুরু দলবদলের শেষ সপ্তাহে এসে তা উঠে আরও জোরালো হয়ে পিএসজি ছেড়ে নেইমার জুনিয়র বার্সেলোনায় ফেরাটা যেন একরকম নিশ্চিতি হয়ে গিয়েছিল কয়েক দফায় কাতালান ক্লাবটির দেওয়া প্রস্তাব পছন্দ হয়নি পিএসজির আর যার জন্য পুরোনো ঠিকানায় ফেরা হচ্ছে না ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান্ড নেইমার জুনিয়রের শেষ পর্যন্ত থাকা হচ্ছে তার গণমাধ্যমের খবর অনুযায়ী গত মোট তিনবার বার্সেলোনা পিএসজি কে প্রস্তাব দিয়েছিল কিন্তু কোনটি পছন্দ হয়নি ফরাসি চ্যাম্পিয়নদের গত শুক্রবার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো তাদের চাওয়া পুরো না হওয়ার বিষয়টি নিশ্চিত করে আর উপযুক্ত প্রস্তাব না এলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে না ছাড়ার বিষয়টিও জানিয়ে দিয়েছিলেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো শেষ পর্যন্ত তাই হল অন্তত আগামী দলবদলের উইন্ডো খোলার আগ পর্যন্তই পিএসজিতে থাকবেন নেইমার জুনিয়র এমনটা এবার নিশ্চিত এদিকে নেইমার শেষ পর্যন্ত পিএসজিতে থাকায় খুশি পিএসজির খেলোয়াড়রা প্রকাশে অনিচ্ছুক একজন খেলোয়াড় জানিয়েছেন সুখী নেইমারের বিপক্ষে খেলার চেয়ে দুঃখী নেইমারের সাথে খেলাটা দারুণ আমরা নেইমারের মুখোমুখি হতে চাই না সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় নেইমার আমাদের সাথে থেকে যাওয়ায় এটা দারুণ হয়েছে নেইমার জুনিয়র শেষ পর্যন্ত পিএসজিতে থাকায় খুশিতে মেতে উঠেছে প্যারিসের ক্লাবটি এমনটা সুস্পষ্ট সেখানকার খেলোয়াড়দের কথাই